যার কাছ থেকে জায়গাটা কিনতেছেন তার বিক্রি করার বৈধ অধিকার আছে, হিসা অনুযায়ী ঠিক আছে। সব কিছু দেখে নেওয়ার পর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনাকে সরজমিনে গিয়ে দেখাচ্ছে যে ভাই আমি আপনার কাছে এই জায়গাটা বিক্রি করতেছি, কিন্তু আপনি কাগজপত্র সব কিছু দেখলেন, সব ঠিক আছে, সব কিছু আপ টু ডেট আছে, কিন্তু আপনাকে যেই জায়গাটা দেখাচ্ছে সরজমিনে গিয়ে এক্স্যাক্টলি আপনি যে কাগজপত্রগুলো দেখেছেন সেই কাগজপত্রগুলা যেই জায়গাটা আপনাকে দেখাচ্ছে মূলত ওই জায়গার কাগজপত্র কিনা। আপনি তো একটা মৌজার তো জায়গা দেখবেন, সমস্যা নাই, কিন্তু ওই ব্যক্তি এই জায়গা তো ধরেন মালিক আছেন, আবার দেখা যায় দুই তিনটা জমিন পরও গিয়েও এই ব্যক্তি মালিক আছেন, কিন্তু যেই জায়গাটা খুব ভ্যালুয়েবল আপনার পছন্দ হয়েছে আপনাকে দেখাচ্ছে দরদাম সব ঠিক হলো, সব কিছু ঠিকঠাক হলো, কিন্তু দেখা যায় আপনাকে যে কাগজপত্রগুলো দিয়েছে আপনাকে যেই জায়গাটা দেখাচ্ছে মূলত ওই জায়গার কাগজপত্র না, আপনাকে দেখা যায় পার্শ্ববর্তী দুই তিনটা জায়গার পিছনে বা ব্যাকসাইডে বা অন্য কোনো পাশের জায়গার কাগজপত্র দিয়েছে, আপনি ওখানে কাগজপত্র সব কিছু দেখে বুঝলেন যে না সব ঠিক আছে, মালিকত্ব ঠিক আছে, মালিকানার সেইম ঠিক আছে, কাগজপত্রগুলো সব কিছু যথাযথ আছে, কিন্তু যে জায়গাটা দেখাচ্ছে সেটা আপনাকে এক্স্যাক্টলি দেখতে হবে সরজমিনে। ম্যাপ নিয়ে যাবেন, সিএস ম্যাপ অথবা বিএস ম্যাপ নিয়ে যাবেন, সাবেক দাগ এবং বর্তমান দাগ দিয়ে দেখবেন যে এক্স্যাক্টলি আপনাকে যেই দাগে জায়গাটা আপনাকে দিতে চাচ্ছে এবং আপনাকে যেই জায়গাটা দেখাচ্ছে সেই জায়গাটা দাগ ওই দলিলের সাথে ম্যাচ করে কিনা। মানে আপনাকে ধরেন 172 দাগে আপনার কাছে বর্তমান বিএস দাগ 172-এ আপনার কাছে বিক্রি করতেছে, কিন্তু দেখবেন আপনাকে সরজমিনে যেই জায়গাটা দেখাচ্ছে ওই জায়গাটা আসলে 172-এর ভিতরে আছে কি নাই, এটা দেখে নেওয়া খুবই 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 দরকার। অনেকাংশে দেখা যায় যে এটা আগে হতো, এখন হয় কি না জানি না, আপনারা খুব ভালো জানেন, আপনার একটা জায়গা দেখিয়ে আপনি চয়েস করলেন, দরদাম ঠিক হলো, টাকা পয়সা লেনদেন করলেন, জায়গাটা রেজিস্ট্রেশনও কমপ্লিট হয়ে গেল, তো পরবর্তীতে দেখা যায় যে আসলে মূলত আপনাকে যেই জায়গাটা দেখিয়েছে সরজমিনে আপনার কাছে ওই জায়গাটা বিক্রি করে নাই, ওই দাগে ওই জায়গায় আপনার নামে রেজিস্ট্রেশন হয় নাই, পার্শ্ববর্তী জায়গা বা দুই তিনটা জমির পরে জায়গা বা ব্যাকসাইডে জায়গা বা অন্য কোনো পাশের জায়গা আপনার নামে রেজিস্ট্রেশন করে দিয়ে দিছে। এই অবস্থা তো দেখি অনেকে সমস্যার মুখোমুখি হন, সেই জন্য আপনি জায়গা কেনার আগে আপনি সরজমিনে গিয়ে ম্যাপ দিয়ে দাগ নাম্বার অনুযায়ী দেখে নেবেন সাবেক দাগ এবং বর্তমান দাগ অনুযায়ী যেই জায়গাটা দেখাচ্ছে ওই জায়গাটা আসলে এক্স্যাক্টলি দলিল খতিয়ানের সাথে মিলি কিনা, আপনাকে যেই জায়গাটা দেখাচ্ছে সেটার সাথে ম্যাচ করে কিনা সেটা দেখে নেবেন। আপনি যদি না বুঝেন অভিজ্ঞ একজন মানুষকে নিয়ে যাবেন, সার্ভেয়ারকে নিয়ে যাবেন, অথবা আপনি যেটা বুঝেন যে আমিন যে জায়গা জমি মাপে কাগজপত্র বুঝে ওনাকে দেখিয়েও নিতে পারেন, অথবা যেই কোনো এলাকার যে মুরব্বী আছেন জানে এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ নেবেন, সরজমিনে গিয়ে দেখে তারপরে কাগজপত্র দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন, তাহলে আর এই কেন্দ্রিক সমস্যা হবে না, সমস্যার মুখোমুখি হবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।